ক্লাস ওয়ানের ছেলে মেয়েরা তোমরা প্রত্যেকে সাহিত্যের দিশা বইয়ে পৃষ্ঠা চার খোল আমরা আগের ক্লাসে শিশুর জাগরণ কবিতাটা পড়িয়েছিলাম এবং কবিতা তোমাদের মুখস্থ লিখতে দিয়েছি আচ্ছা এবার দেখো আমি একটু অনুশীলনীগুলো তোমাদের একটু বলে দিই এখানে আছে দেখো ড্যাশ কোলে ড্যাশ ফুল হাসিল ড্যাশ মেলে কি হবে এটা তরুর কোলে পুলকে ফুল হাসিল আঁখি মেলে পরেরটা দেখো নয়ন মেলে মায়ের পানে চাহিল খোকা হাসি তিন নম্বরটা হচ্ছে দেখো আইলো পাখি বিমল উষা উঠিল আলো খেলি তারপর একটা বহিল ধীরে শীতল বায়ে গাহিল পাখি বনে আর জানলা দিয়ে সোনার আলো চুমিল তারে আসি তাহলে কবিতাটা মুখস্থ যদি তোমরা করো তাহলে এই শূন্যস্থানগুলো করতে পারবে এবার পরে কোয়েশ্চেন নাম্বার টু দেখো কি আছে দেখো সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দাও দেখো জাগিল বসিল উঠিল আলো খেলি কি হবে উঠিল আলো খেলি তারপর দেখো জানলা দিয়ে রূপোর সোনার হিরের আলো চুমিল তারে আসি কি হবে জানলা দিয়ে সোনার আলো চুমিল তারে আসি তিন নম্বরটা কি আছে হাসিল আখি দুয়ার জানলা মেরি হাসিল আখি মেরি চার নম্বরটা আছে খোকন মনি ঘুমায় ঘরে বায়না ভাবনা যাতনা নাহি মনে তাহলে হবে খোকন মনি ঘুমায় ঘরে ভাবনা নাহি মনে আর পাঁচ নম্বরটা হচ্ছে নয়ন মেলি মায়ের পানে চাহিল কহিল, নামিল খোকা হাসি হবে চাহিল খোকা হাসি এই তোমাদের এক আর দুই বলে দিলাম এর পরের ক্লাসে আমি তোমাদের নিচের প্রশ্নগুলো বলে দেব আর একটা কথা তোমরা এবার পৃষ্ঠা পাঁচ খোলো দেখো এখানে একটা গল্প আছে সকাল হলো আমরা প্রত্যেকেই জানি রাতের পরে সকাল আসে তাই তো এই গল্প দেখো রাতের আঁধার কেটে গিয়ে ভোর হলো পাখিরা কিচির মিচির করতে করতে বাসা ছেড়ে বেরিয়ে পড়লো পুবের আকাশ লাল করে রবি মামা দেখা দিল চারিদিক আলোয় ঝলমল করে উঠল অলির দল ফুলে ফুলে গুনগুন করে বেড়াতে লাগলো অর্থাৎ আধার মানে হচ্ছে অন্ধকার রাতের পর আমরা প্রত্যেকেই জানি ভোর হয় বা ভোর হলে কি হয় পাখিরা কিচির মিচির করতে করতে বাসা থেকে বেরিয়ে পড়ে পূবের আকাশ লাল করে রবি মামা অর্থাৎ সূর্য ওঠে এবার সূর্য ওঠার পর কি হয় চারিদিক ঝলমল করে ওঠে অলির দল মানে ভ্রমণ বা মৌমাছি যাই বলো না কেন তারা ফুলে ফুলে গুনগুন করে বেড়াতে থাকে সবাই একে একে ঘুম থেকে উঠে পড়লো তারপর যে যার কাজে মন দিল কৃষকরা বলদ নিয়ে রাঙল কাঁধে মাঠে চলল গৃহপালিত পশুরা ঘাসের খোঁজে চড়ে বেড়াতে লাগলো ছোটরা হাত মুখ ধুয়ে খাবার খেয়ে পড়তে বসলো এখানে কি বলছে দেখো যেই সকাল হলো অমনি সবাই ঘুম থেকে উঠে পড়লো উঠে পড়ার পর যে যার কাজে মন দেয় বড়রা বড়দের কাজ করে তোমরা ছোটরা পড়াশোনা হাত মুখ দিয়ে খাবার খেয়ে পড়তে বসো আচ্ছা গৃহপালিত পশুরা গৃহপালিত মানে যাদের আমরা বাড়িতে পুষি অর্থাৎ গৃহ মানে বাড়ি পালিত মানে পুষি বা পোষ মানাই যাদি যাই হোক গৃহপালিত পশুরা ঘাসের খোঁজে বেড়াতে লাগ চড়ে বেড়াতে লাগলো এইভাবে গায়ে সকাল শুরু হলো নদীতে ডিঙি নৌকা ভাসছে ডিঙি চড়ে জেলেরা মাছ ধরছে নদীর পাড়ে বকেরা ঘুরছে মাছরাঙা ঝুপ করে জলে এসে পড়ছে ডিঙি মানে এখানে ছোট নৌকা জানো জেলেরা এই ছোট নৌকা করে মাছ ধরে পুকুরের জলে হাঁসগুলি দল বেঁধে সাঁতার কাটছে তাদের কোলাহলে চারিদিক মেতে উঠেছে মনোরম শীতল বাতাসে চারিদিক ভরে উঠেছে একটু একটু করে সময় এগিয়ে চলেছে মনোরম মানে হচ্ছে এখানে মনের মতন শীতল মানে ঠান্ডা আচ্ছা কোলাহল মানে হচ্ছে হইচই করছে পুকুরের জলে হাঁসগুলি দল বেঁধে সাঁতার কা তাদের কোলা হয় ডাকে চারিদিক মেতে উঠেছে মনোরম মানে মনের মতন শীতল বাতাসে ঠান্ডা বাতাস চারিদিক ভরে উঠেছে একটু একটু করে সময় এই এইভাবে সকাল থেকে বেলা হয় তারপর দুপুর হয় দুপুর থেকে আবার বিকেল বিকেল থেকে আবার সন্ধ্যে হবার পর আবার রাত্রি হয় আবার সেই রাত কেটে হয় ভোর হুম তাহলে আমরা এই গল্পটা প্রত্যেকে বাড়িতে পড়বে তোমরা আমি এর পরের ক্লাসে তোমাদের এখান থেকে প্রশ্ন উত্তর বলে দেবো